আজকালকার দিনে বিয়ে হোক অথবা অন্নপ্রাশন এই ধরনের অনুষ্ঠানে গিফট হিসেবে অথবা রিটার্ন গিফট হিসেবে গাছ দেওয়া নেওয়ার কিন্তু একটা খুব সুন্দর রীতি তৈরি হয়েছে প্রকৃতিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে এটা একটা খুবই সুন্দর প্রচেষ্টা কিন্তু এই রকম গাছ গিফট হিসেবে পাওয়ার পরেই একটা মানুষের জীবনে কিন্তু ঘটে গেছিল এক ভয়ঙ্কর বিপদ তাই এই ধরনের গাছ যখন আপনারা কোথাও থেকে কিনবেন বা অথবা গিফটে পাবেন অবশ্যই কিন্তু একবার সেই গাছের যে মাটিটা রয়েছে সেই মাটিটাকে এক ঝলক হলেও কিন্তু একটু পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আপনি কোনো সন্দেহজনক জিনিস পাচ্ছেন কি যদি পান সেই গাছ কিন্তু কখনোই নিজের কাছে রাখবেন না এরকমই একটা সত্যি ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো যেখানে একটা গাছ থেকে একটা পরিবারে কিন্তু ভয়ঙ্কর বাস্তুদোষ হয়েছিল নমস্কার শ্রোতা বন্ধুরা ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আশা রাখি সবাই খুব ভালো আছেন আনন্দে আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় যদি সেগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে সকলের সাথে ছড়িয়ে দিন কারণ আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো বলি সেগুলো আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক অলৌকিক দৈবিক অতিজাগতিক এই ঘটনাগুলোই তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও পাঁচটা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন তার ফলে তারা অনেক বেশি সতর্ক সজাগ হতে পারবে তো চলুন বন্ধুরা আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করব। তবে তার আগে একটা ছোট্ট কথা বলিনি আপনারা অনেকেই এখন জেনে গেছেন যে আমাদের আর একটা নতুন চ্যানেল হয়েছে চ্যানেলটার নাম হচ্ছে দ্য বংশ অফার এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর প্রকৃতি এগুলোই তুলে ধরি যদি ভালো লাগে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে যে ঘটনা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি আমার মনে হয় ওই ঘটনাটা আপনাদের সকলে শোনা উচিত কারণ বিপদ কখন কীভাবে যে কোনো মানুষের জীবনে চলে আসতে পারে সেটা একটা খুব সুন্দর উদাহরণ হচ্ছে আজকের এই ঘটনাটা তো কেউ কোথাও যাবেন না পুরো ঘটনাটা আপনার প্রত্যেকে প্রথম থেকে শেষ অব্দি শুনুন আশা রাখছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবে চলুন আমি এবার চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায় এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে বিশ্বনাথ বাবু লিখে পাঠিয়েছেন উনি পেশায় একজন কলেজ শিক্ষক তো উনি ঘটনাটা লিখেছেন এবং তারপর রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা উপস্থাপনা করি তো আমি সেই চেষ্টাই করছি প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে বিশ্বনাথবাবু কলেজে শিক্ষকতা করেন আজকে দীর্ঘ প্রায় পঁচিশ বছর তো সেই কলেজে শিক্ষাগত করার সুবাদেই ওনাকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হতো এবং ওনার একটা হবি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উনি ফুল গাছ সংগ্রহ করতেন বা ফুল গাছ যদি সবসময় সব জায়গা থেকে সংগ্রহ করতে নাও পারতেন উনি ফুলের বীজ নিয়ে আসতেন বিভিন্ন ধরনের ওনার বাড়িতে জায়গা রয়েছে তো সে সেখানে উনি লিখেছেন যেটা বিভিন্ন ধরনের ফুল অর্কিড এই সমস্ত কিন্তু উনি বাড়িতে ফলাতে খুব পছন্দ করেন ওনার খুব ভালো লাগে এটা একটা ওনার হবি বলা যেতে পারে আর ওনার স্ত্রীও কিন্তু এই বিষয়ে ওনাকে প্রচণ্ড এনকারেজ করেন ফলে বিশ্বনাথবাবু এবং ওনার ওয়াইফ দুজনে মিলেই কিন্তু দেখাশুনো করে ওনাদের পুরো বাগানটাকে দেখে রাখে বাইরে থেকে কোনো মালই এনে কিন্তু উনি বাগানের পরিচর্যা করেন না তো আপনারা বুঝতেই পারছেন যে যে মানুষ গাছ ভালোবাসে ভিন্ন জায়গা থেকে গাছ অথবা ফুলের বীজ এগুলো সংগ্রহ করে তো তার গাছের প্রতি একটা বিশাল ভালো লাগা থাকে তো এবারে ঘটনাটা হয় যে উনি একবার একটা অনুষ্ঠানে যান উনি বিশ্বনাথবাবু এবং ওনার স্ত্রী উনি যেহেতু যে কলেজের কুড়ি শিক্ষকতা করতেন তো সেখানেই একটা অনুষ্ঠান ছিল একটি বাচ্চার জন্মদিন ছিল তো সেখানে ওনারা যান এবার যাবার পরে ওনারা ওখানে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেন এবং সেই যে জন্মদিনের যে অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে রিটার্ন গিফট হিসেবে সবাইকে ছোট ছোট গাছের চারা দেওয়া হচ্ছিল ঠিক আছে এবারে যেখানে আর কি অনুষ্ঠানটা হয় তো সেখানে বাইরে একটা বড় জায়গা ছিল এবং সেখানে প্রচুর গাছের চারা রাখা ছিল এবার সবাইকে একটা একটা করে দেয়া হয়ে গেছে বা দেয়ার পরে ওখানে আরও বেশ কিছু চারা বেঁচে এবার যেহেতু বাবুর বাড়িতে ওনার কালিকরাই রাগও এসেছে তো সবাই জানতো যে ওনার গাছের প্রতি একটা আলাদাই মায়া মমতা ভালোবাসা কাজ করে কারণ উনি খুব বাগান করতে ভালোবাসেন তো ওখানে কিছু ফুলের গাছ ছিল কিছু ফলের গাছ ছিল তো এবার এরকম প্রায় আট দশটা এরকম গাছ বেঁচেছে এবার বাঁচার পরে যখন ওনারা অনুষ্ঠান থেকে চলে আসছেন তো তখন যে বাড়ি যাদের আর কি অনুষ্ঠান ছিল তো তারাই বিশ্বনাথ বাবুকে রিকোয়েস্ট করে যদি আপনি কিছু মনে না করেন আপনি এই কিছু চারা বেঁচেছে তো মানে ওনারা আর কি কলকাতায় ফ্ল্যাটে থাকে তো ওনাদের অতটা জায়গা নেই তো উনি বলেন যে আপনি চাইলে নিয়ে যেতে পারেন এবার এরকম একটা মানে যে যা যে মানুষ গাছপালা এত ভালোবাসে যে নিজে এবং নিজে এবং তার স্ত্রী এত পরিচর্যা করেন গাছের তাকে যদি বলা হয় যে আপনি গাছের চারা নিয়ে যান সে তো খুবই আনন্দিত হয়ে পড়বে তো উনিও খুব আনন্দ পান এবং উনি বলেন যে নিশ্চয়ই আমি কেন নিয়ে যাব না আমি ঠিক জায়গা করে সমস্ত গাছগুলোকে আমি পরিচর্যা করব তো নিয়ে যায় এবার উনি তো আনন্দ করে নিয়ে চলে আসেন গাড়ি করে এবার সেই চার পাঁচটা যে গাছ ছিল তার মধ্যে ফুলের গাছ ছিল আর দুটো ফলের গাছ ছিল একটা পেয়ারা গাছ ছিল আর একটা লেবু গাছ ছিল তো উনি নিয়ে এসেছে নিয়ে আসার পরে নিজের যে টপ ছিল ওনার এবং ওনার বাড়িতেও জায়গা রয়েছে বাড়িতে জায়গা ছাড়া ওনার ব্যালকানি ছাদে সব জায়গাতে ওনার গাছ আছে তো উনি আর ওনার ওনার স্ত্রী দুজনে মিলে ওই গাছগুলোকে পুঁতে দেন এবার যেরকম অন্যান্য গাছগুলোকে পরিচর্যা করেন সেরকমই পরিচর্যা হচ্ছে তো সব কিছুই কিন্তু মোটামুটি ঠিকঠাকই চলছিল। এবার ওই গাছগুলো পোতার ঠিক পনেরো দিন পরের আমি ঘটনা বলছি আপনাদের তো পনেরো দিন পরে হঠাৎই একদিন বাবু সকালবেলা প্রত্যেক দিন উনি কলেজে বেরোনোর আগে বা ওনার যদি কোথাও উনি এক্সট্রা ক্লাস করাতেন তো সব জায়গায় বেরোনোর আগে উনি কি করতেন আগে সকালবেলার ব্রেকফাস্ট উনি বাইরে করেন শীত গ্রীষ্ম বর্ষা মানে বর্ষাকালে খুব বৃষ্টি না হলে উনি বাইরে করেন তার পিছনে কারণটা হচ্ছে যে উনি প্রত্যেকটা গাছকে মানে ওপরে ছাদে গিয়ে সেই গাছ ওনার ব্যালকানির গাছ বাড়ির পাশে যে জমি রয়েছে সেখানকার গাছগুলোকে উনি একবার চোখ বুলান যে কোন গাছটা শুকিয়ে যাচ্ছে কোন গাছের পাতা হলুদ হচ্ছে কোন গাছে ফুল হচ্ছে কোন গাছে ফল ধরছে তো সেগুলো উনি নিজে তদারকি করতেন এবং যেদিন খুব তারা থাকতো সেদিন হয়তো উনি পারতেন না কিন্তু তাছাড়া বাকি প্রত্যেক দিনই কিন্তু উনি ওই ব্রেকফাস্ট খেতে খেতে এইগুলোকে উনি তদারকি করে নিতেন তো সেই সময় তার আগ দিয়ে আর কি উনি একটু মানে একদম ছিল ওনার কলেজে তো সব কিছু মিলিয়ে উনি একটুখানি বিজি ছিলেন তো সেদিন ওনার হাতে একটু সময় ছিল তো উনি মানে ব্রেকফাস্টটা খেতে খেতে উনি দেখছিলেন তো দেখতে দেখতে উনি খেয়াল করলেন যে নতুন গাছগুলো জেরিকটায় বসানো হয়েছে সেদিকের বেশ কিছু গাছ কিন্তু হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে এবার উনি ওনার একটু অবাক লাগে যে যখন প্রবল গরম পড়ে যখন একদম খটখটে গ্রীষ্মকাল থাকে মানে যেহেতু ওনার গাছপালা নিয়ে এক্সপিরিয়েন্স অনেক বেশি উনি বহুদিন থেকে এই ধরনের গাছপালার পরিচর্যার সাথে নিজে যুক্ত আছেন উনি সমস্ত কাজ নিজেই করেন ফলে এটা না ওনার দেখে একটু অস্বাভাবিক লাগে যে উনি ভাবছেন যে এই সময় তো এরকম হওয়ার কথা নয় এখন এত মানে দাবদহও নেই গরমের তারপরেও গাছ এই যেগুলো শুকিয়ে যাচ্ছে তো উনি একটুখানি দেখাশুনেও দেখলেন ওনার স্ত্রীকে ডাকলেন তো ওনারা কিছু সার মাটি এনে এনে রাখ মানে রাখাই থাকে আর কি ওনাদের তুমি উনি ওনার স্ত্রীকে বললো যে তুমি না তোমার যে গাছগুলো আছে এগুলো সেরে তো যখন তুমি সময় পাবে তুমি একটু এই গাছগুলো এগুলো দিয়ে একটু জল দিয়ে দিও তো উনি তখনকার মতো জল ঠল দিয়ে দেয় তো ওনার না একটুখানি অড লাগে যে এই গাছগুলো শুকিয়ে কেন যাচ্ছে তো যাই হোক গাছ তো শুকিয়ে যাচ্ছে এবার কিছু করেন উনি ওনার কাজে বেরিয়ে গেলেন ওনার স্ত্রীও কিন্তু একটা প্রাইভেট স্কুলের টিচার তো ওনার স্ত্রীও স্কুলে যাওয়ার আগে যেরকম যেরকম বলেছিল সার মাটি দিয়ে দিয়ে তো উনি সার মাটি মোটামুটি দিয়ে দেন দিয়ে জল টল দিয়ে উনি ও ক্লাসে বেরিয়ে যান তো বিশ্বনাথ বাবুর এক সন্তান রয়েছে একটি ছেলে তো সে ডাক্তারি পড়ে এবার ছেলে যে ডাক্তারি পড়ে সে ছেলে কিন্তু উইকেন্ডে বাড়ি আসে উনি কলকাতাতেই আর কি ডাক্তারি পড়ে কিন্তু যেহেতু পড়াশুনোর প্রচণ্ড চাপ তো উনি হস্টেলে থেকেই পড়াশুনো করে তো ওনার ছেলে বাড়িতে সপ্তাহে একদিন আসে তো সেই সপ্তাহে ওনার ছেলে এসছে এবার ছেলের যে ঘরটা আছে ওনার সেই ছেলের ঘরটা হচ্ছে একটু মানে সাইডের দিকে ঘরটা মানে ওনাদের দোতলা বাড়ি দুটো তলাতেই ওনারাই ইউজ করেন এবং ওনার ছেলের ঘরটা হচ্ছে একতলার নিচের দিকে তো উনি ওনার ছেলে এসে শুয়েছে এবার শোয়ার পরে সকালবেলা যেদিন হয়েছে তো ছেলে দেখতে একটু বিরক্ত বোধ করছে তো বাবু জিজ্ঞেস করেছে যে কী হয়েছে তুই এরকম মানে সব মিলতে বিরক্ত বোধ করছিস কেন তো তখন বলছে তোর কালকে ঠিকমতো ঘুমই হলো না এত পড়াশুনোর চাপ থাকে তারপরে আমাদেরকে মানে সিনিয়র ডাক্তারদেরকে আর কি অ্যাসিস্ট করতে হয় তো বাড়িতে এলাম বাড়িতে এসে কালকে একটু ঘুম হয়নি ঠিক মতো তো ওনার বাবা মা জিজ্ঞেস করেছে বিশ্বান্তবাবু এবং ওনার ওয়াইফ জিজ্ঞেস করেছে যে কেন ঘুম হয়নি কি ব্যাপার তো বলছে আর বলো না এই সামনে যে আর কি ওনাদের আর কি বাড়ির সামনে একটা ছোট রাস্তা মতো চলে গেছে সেই রাস্তাটা কি একটা বড় রাস্তাকে মিট করেছে বলছে সারা রাস্তার মাঝখানে সারা রাত কি যে আওয়াজ হচ্ছিল কেউ জুতো পরে বারবার এদিক ওদিক করছে কিরকম একটা অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছিল তো তখন বিশদবাবু বলছে কই আমি তো পাইনি আমি তো কোনো আওয়াজ পাইনি বলছে না তুমি আওয়াজ পাওনি তুমি হয়তো উপরে শুয়েছিলে তাই তুমি আওয়াজ পাওনি কিন্তু সত্যি প্রচন্ড আওয়াজ হচ্ছিল তো বাবু বলছে না এরকম হওয়ার তো কথা নয় এত আওয়াজ কে করতো বলছে তুমি জানলা দিয়ে একবার দেখিস নি কে বলছে হ্যাঁ একবার দেখেছি কিন্তু আমি কিছু দেখতে পাইনি যাই হোক তো ওরা ছেলে আবার পরের দিন সোমবার দিন মেডিকেল কলেজে ফেরত চলে গেছে তো আবার বাবু দেখছেন মানে তার আর কি কদিন পরে উনি খেয়াল করছেন যে ওনার বাগানের মানে যেদিকে আর কি নতুন গাছগুলো বসিয়েছিলেন তার প্রায় অর্ধেক জায়গারই গাছের পাতাগুলো হলুদ হয়ে কীরকমভাবে শুকিয়ে যাচ্ছে ভাবুন মানে দেখুন যারা গাছ নিয়ে পরিচর্যা করে বা আপনারাও হয়তো যারা আমার ঘটনাটা এখন শুনছে তাদেরও বাড়িতে হয়তো অনেকেরই গার্ডেন আছে বা গাছ আপনারা পরিচর্যা করেন গাছ রাখেন তো হঠাৎ করেই একসাথে প্রচুর গাছের এরকমভাবে ফুল গাছ অর্কিড সমস্ত কিছুভাবে পাতা হলুদ হয়ে গিয়ে এরকম মানে মরোমরো অবস্থা হয়ে যাবে এটা খুবই অস্বাভাবিক লাগে তো সেম জিনিসটা কিন্তু ওনারও মনে হয় বিশ্বণবাবুরে খুব অবাক লাগে যে কেন গাছগুলো এরকম হচ্ছে কী সমস্যা হলো এতদিন থেকে তো এত দেখছি কোনোদিন তো আমার বাগানের এই এক সাইডের প্রায় হাফ গাছ এরকম হয়ে গেছে এটা তো হওয়ার কথা নয় তো তারপরে উনি আর কি একটা জায়গা থেকে যেখান থেকে আর কি উনি সারগুলো কিনতেন সার মাটি তো সেই ভদ্রলোকে ফোন করে তো ভদ্রলোক বলেছে যে দেখুন হতে পারে আপনার মাটির হয়তো জল ধারণের ক্ষমতা কমে গেছে বা কিছু একটা অসুবিধা হয়তো হয়েছে আপনি আমার কাছে আসুন আমি আপনাকে একটা জিনিস দিয়ে দেবো আর আপনি একটু দেখুন পোকা ঠোকা লেগেছে কিনা কারণ অনেক সময় অনেক ধরনের পোকার জন্য পাতা ওরকম হয়ে যায় তো উনি সেখানে গেলেন উনি নিজের গাছের পাতাগুলো ভালো করে দেখলেন যে না পাতায় কোনো পোকা ধরেনি বা কিছু হয়নি তো তাও উনি সেখান থেকে গেলেন এবং সেই ভদ্রলোকের থেকে কিছু জিনিসপত্র নিয়ে এলেন গাছে দেবেন বলে স যথারীতি দিলেনও কিন্তু দেখা যাচ্ছে যে গাছে সেরকম একটা উন্নতি হচ্ছে না একটা একটা করে এবার গাছ মরে যেতে থাকছে খুবই অদ্ভুত বিষয় যে কেন এটা হচ্ছে এভাবে গাছ হঠাৎ হঠাৎ করে মরে যাচ্ছে এটা তো একটা দিক থেকে চলতে লাগলো এর সাথে সাথে একটা যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ওনাদের বাড়িতে মানে দুটো আর কি বাড়ি একতলা দোতলা তো দুটো তলা ওনারা থাকতেন এবার ধরুন বাবু বা ওনার ওয়াইফ একটা ঘরে রয়েছে ওনারা দুজনই রয়েছে ওনার ছেলে মানে মেডিকেল কলেজে যেহেতু হোস্টেলে থেকে পড়তো তো বেশিরভাগ সময় ওখানেই থাকতো এক দু সপ্তাহ অন্তর ওই উইকেন্ডে এসে থাকতো বাড়িতে এবার দুজনে একা এবার ওনারা হয়তো একটা ঘরে রয়েছেন সে ঘরে হয়তো ওনারা টিভি দেখছেন ওনাদের দুজনেরই মানে বিশ্বনাথবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই ফিল মানে শুনতে পেত যে ওনারা যে ঘরে রয়েছে ঠিক তার পাশের ঘরে কেউ একজন জুতো দিয়ে পা ঘষলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ হচ্ছে কিন্তু এরকম আওয়াজ হওয়ার কিন্তু কোনো কারণ নেই এবার প্রথম যেদিন এই আওয়াজটা ওনারা পান ওনারা সঙ্গে সঙ্গে পাশের ঘরে যান গিয়ে লাইট জ্বালায় তো গিয়ে দেখছি পাশের ঘরে দরজা জানলা সবই বন্ধ ফলে অন্য কেউ ঘরের ভিতর ঢুকে পা দিয়ে জুতো দিয়ে আওয়াজ করবে ঘষবে এটা হওয়া সম্ভব নয় আচ্ছা এটা একটা গেল দ্বিতীয় জিনিস হচ্ছে খুব অদ্ভুত রকমভাবে বিশ্বনাথবাবুর ওয়াইফ যাই রান্না করতে মানে বাড়িতে হয়তো একদিনে হয়তো তিনটে থেকে চারটে পদ হয়েছে ভাত ডাল সবজি মাছের ঝোল কিছু এরকম তিন চারটে হয়তো পদ হয়েছে এবার সেই রান্নাটা করতে গিয়ে বেশিরভাগ দিনই যেটা হচ্ছে যে নয় কোনো রান্না পুড়ে যাচ্ছে নয় কোনো রান্না খারাপ হয়ে যাচ্ছে রান্না রান্না করতে করতেই অথবা করার পরে ঠিকঠাকই রাখা রয়েছে হঠাৎ করেই দেখা যাচ্ছে হালকা যা ধাক্কা লেগে পুরো রান্নাটা পড়ে গেল এই ধরনের মেস কিন্তু হতে থাকলো মানে প্রায়শই এটা ঘুরতে লাগলো মানে ভাত বানিয়ে উনি জাস্ট ভাতটা বসিয়ে চলে গেছে হয়তো পাঁচ মিনিট পরে এসে দেখছে যে ভাতটা পুরো উঠলে গিয়ে অর্ধেকের বেশি ভাত পুরো মানে যে গ্যাস স্টোভ তার উপর দিয়ে পড়ে পুরো মাটিতে পড়েছে ভাতের পরিমাণও কমে গেছে যেটুকু পাত্রের মধ্যে ভাত রয়েছে সেটাও লেগে গেছে মানে সাজ মনে হলো যে উনি গ্যাসটা যে কমিয়ে রেখে অন্য ঘরে কাজে গেছিলেন এসে মনে যেন খুব বাড়িয়ে দিয়েছিল ইচ্ছা করে তো কখনো হচ্ছে যে মাছের ঝোল রান্না করা হচ্ছে সেই পুরো মাছের ঝোলটাই আধা ঘন্টার মধ্যে পুরো নষ্ট হয়ে যাচ্ছে মানে বাজে নোংরা গন্ধ হয়ে যাচ্ছে সেটা খাওয়ার উপযোগী আর থাকছে না রকম ঘটনা কিন্তু অল্প বিস্তর অল্প বিস্তর করে প্রায়শই ঘটা শুরু হলো আচ্ছা এইবারে যেটা হলো যে আমি বললাম যে বিশ্বনাথবাবু যিনি ওয়াইফ ছিলেন তিনি একটা প্রাইভেট স্কুলে টিচারই করতেন এবার সেই স্কুলে ওনার মানে উনি আর কি যে ক্লাসগুলো করতেন বা যা উনি সাবজেক্ট পড়াতেন তো সেখানে হঠাৎ করেই ওনার একটা খুবই অদ্ভুত রকমের সমস্যা হওয়া শুরু হলো এবং ওই স্কুলের আরও দু তিনটে ব্রাঞ্চ ছিল ওনাকে একটা অনেক দূরের ব্রাঞ্চে ওনাকে বলে যে আপনাকে এবার থেকে ওই ব্রাঞ্চে গিয়ে পড়াতে হবে তো সেই জায়গাটা ওনাদের বাড়ি থেকে যথেষ্ট দূরে তো উনি বললেন যে না আমার পক্ষে এত দূরে যাওয়া তো সম্ভব নয় হঠাৎ করে এভাবে যদি বলা হয় আমাকে আমি কী করে যাব তো সেটা নিয়ে একটা মনোমালিন্য হলো কাজের জায়গায় এবং উনি কিন্তু কাজটা ছেড়ে দিতে বাধ্য হলেন এতটাই বেশি মনোমালিন্য হয়ে গেল এবার এই সব কিছু মিলিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে একটা খুব অদ্ভুত রকমের বাড়িতে পরিস্থিতির সৃষ্টি হলো কোনো কিছু ভালো হচ্ছে না ভালো হতে গিয়েও ভালো হচ্ছে না যাই হোক তো অনেক কষ্ট করে যেহেতু উনি বহুদিন টিচারই করতেন এবং ওনার একটা নাম ছিল তো উনি খুব বেশি দিন বসে থাকেননি উনি দেড় দু মাসের মাথাতেই উনি আর একটা স্কুলে চাকরি পেয়ে গেলেন বিশ্বনাথবাবুর ওয়াইফ এদিকে বিশ্বনাথবাবুর ক্ষেত্রে যেটা হলো যে মাঝে মধ্যেই ছোটোখাটো জিনিস থেকে ওনার কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং সেই শরীর খারাপ এমন লেভেলে শরীর খারাপ হচ্ছে যেটা মানে ওনার শরীরের উপরে কিন্তু খুব প্রভাব ফেলছে মানে কোনো দিন হয়তো ওনার পেট খারাপ হলো তো সেই পেট খারাপটা এমন পেট খারাপ হয়ে যাচ্ছে যে খুব বাড়াবাড়ি রকমের যেটা হওয়ারও কোনো কারণ নেই উনি হয়তো ঘরেরই খাবার খেয়েছেন বাইরের কোথাও থেকে কিছু খানো নি কিন্তু তাতে মারাত্মক লেভেলের পেট খারাপ হয়ে গেল আবার কখনও কখনও একটা ছোট্ট হয়তো নোখ কাটতে গিয়ে হয়তো কিছুটা একটা খোঁচা লেগে গেল সেই জায়গাটা তারপরে পেকে গিয়ে এসে বিশাল দৌড়ঝাঁপ করতে হলো এই রকম ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বাড়তে শারীরিক দিক থেকে খুবই অসুবিধে সৃষ্টি হলো এবার ওনার ছেলে ডাক্তারই পড়তো তো ছেলে এসে বলতো যে তুমি নিশ্চয়ই কিছু ভুল করেছো বা নিশ্চয়ই তুমি বাইরের খাবার খেয়েছো তো মানে উনিও বুঝতে পারতেন না যে ঠিক প্রবলেমটা কোথায় হচ্ছে কিন্তু ছোটোখাটো বিষয় প্রচুর বেশি ভোগান্তি শুরু হলো এবার এরকমভাবে চলতে চলতে একটা সময় এলো যখন মানে বাবু ওয়াইফ দুজনেই না মানে শারীরিক এবং মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত হয়ে গেলেন এবার এর পিছনে আর যে কারণ ছিল বিধ্বস্ত হওয়ার পিছনে সেটা হচ্ছে যে এই বাবু একটা ফ্ল্যাট বুক করেছিলেন ঠিক আছে একটা ফ্ল্যাট বুক করেছিলেন এবং ফ্ল্যাটটার কাজ হচ্ছিল মানে ফ্ল্যাটটা মোটামুটি হয়ে গেছিল তো সেখানে যারও ফ্ল্যাটের যার নিজস্ব কাজকর্ম থাকে সে সমস্ত কাজকর্ম হচ্ছিল তো ওনারা মোটামুটি আশাবাদী ছিলেন যে এক দেড় বছর পরে ওনারা নতুন ফ্ল্যাটে শিফট করে যাবেন ওনার ছেলেও মেডিকেল পাশ করে যাবে তো তারপরে ছেলে ওখানে থেকে তারপরে চেম্বারে যাতায়াত করতে পারবে তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই ওনারা ফ্ল্যাটটা বুক করেছিলেন এবার ফ্ল্যাটটা যখন অনেকটা হয়েও গেল সব কিছু যখন ঠিকঠাক চলছে হঠাৎ করেই যেটা হলো ওনারা শুনতে পেলেন যে পুরো ফ্ল্যাটের কাজের উপরে একটা স্টে অর্ডার চলে এসছে কারণ ফ্ল্যাটের কিছু একটা অংশ সেটা ইলিগালি হয়েছে সেই নিয়ে একটা রিপোর্ট হয় এবং সেই রিপোর্ট থেকে পুরো প্রজেক্টের উপর একটা স্টে অর্ডার লেগে যায় এবং অত টাকা দিয়ে ফ্ল্যাট বুক করা টাকা পয়সা সমস্ত কিছু দেওয়া কিছু একেবারে বিষবাও জলে চলে যায় এবার তো বিশ্বদবাবুর প্রচণ্ড মানে টেনশন হয় যে এতগুলো টাকা দিয়ে উনি ফ্ল্যাট বুক করেছেন ফ্ল্যাট অনেকটা হয়েও গেছে উনি নিজের মতো কিছু কাস্টমাইজেশন করেছেন তার জন্য এক্সট্রা টাকা পে করেছেন এবার শেষ মুহূর্তে সেভাবে স্টে অর্ডার লেগে যাওয়া একটা আইনি জটিলতা তৈরি হওয়া এটা বুঝতেই পারছেন যে কোনো মানুষেরকেই একটা ট্রমা দিয়ে দেবে কারণ এতগুলো টাকা পয়সার যেখানে প্রশ্ন থাকে একটা মধ্যবিত্ত বাড়িতে বা মধ্যবিত্ত হোক বা উচ্চ মধ্যবিত্ত হোক প্রত্যেকটা মানুষের কাছেই তো তার কষ্টের রোজগারের একটা দাম থাকে ফলে সেটা যদি এইভাবে কেচিয়ে যায় তো কারো কারোরই ভালো লাগার কথা নয় এবার যেহেতু ওই জিনিসটা ওই ফ্ল্যাটটা উড়ি ওনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে চিন্তে পড়েছিলেন তো উনি ভাবলেন যে তাহলে আমার ছেলে যখন পাস আউট হয়ে যাবে যখন ওকে আলাদা চেম্বার করতে হবে তখন ওর তো খুব অসুবিধা হবে কিন্তু বুঝতেই পারছেন এতগুলো টাকা অলরেডি ইনভেস্ট করা হয়ে গেছে আবার ফার্দার ইনভেস্ট করা সেটাও একটা খুব বড় বিষয় তো সব কিছু মিলিয়ে কিন্তু ওনাদের খুব মানসিক দিক থেকে ওরা আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলেন আর অন্যদিকে উনি তিলে তিলে যে বাগানটা বানিয়েছিলেন আস্তে 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 উনি দেখলেন যে ওনার বাগানের মানে প্রথমে তো যেখানে নতুন গাছগুলো লাগিয়েছিল সেই নতুন গাছের মধ্যে লেবু গাছ আর একটা ফলগা মানে ফুল গাছ বাদে বাকি ফল গাছ বলুন ফুল গাছ বলুন মানে নিচের দিকে জমিতে ওনার যে ক যত গাছ ছিল প্রত্যেকটা গাছে কিন্তু আস্তে আস্তে দেখলেন যে ঝিমিয়ে পড়ছে এবং গাছগুলোর মধ্যে মনে হচ্ছে না কোনো প্রাণ নেই গাছগুলো এক্ষুণ মানে এবার মরো মরো অবস্থা এরকম এবার উনি নিজে যে চার থেকে সার মাটি নিয়ে তার কাছ থেকে বিভিন্ন ধরনের কনসাল্ট করে বিভিন্ন ধরনের উনি সার মাটি বিভিন্ন ধরনের জিনিস উনি মাটিতে দিচ্ছেন যাতে গাছগুলোকে বাঁচানো যায় কিন্তু কোনো অজানা কারণে মানে কোনো পোকার ঝোকার লেগেছে বা কোনো কিছু হচ্ছে তাও কিন্তু নয় হঠাৎ করে গাছগুলো শুকিয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাওয়ার দিনের মধ্যেই গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করে এবার এইটা যখন হয় তখন কিন্তু ওনার খুব খারাপ লাগে যে কোনো মানুষের খারাপ লাগারই কথা মানে যে যে গাছগুলোকে উনি এত বছর ধরে সযত্নে মানে গাছগুলোর প্রতি উনি যত্ন করেছেন গাছদেরকে খাবার দিয়েছেন সময় মতো জল দিয়েছেন সেই গাছগুলো হঠাৎ করেই কোনো কারণ ভাবে মারা যাচ্ছে এটা দেখে ওনার খুব খারাপ লাগে যাই হোক ওনার স্ত্রী ওনাকে বোঝাতেন যে দেখো হয়তো কোনো সমস্যা হয়েছে একটা কাজ করি আমরা বরং কোনো মালিকে দেখে পুরো মাটিটাকে আমরা আবার কুপিয়ে সুন্দর করে আমরা নতুন করে গাছ করব কিন্তু দেখুন ভাবনা চিন্তা করা আর হঠাৎ করে এতগুলো গাছ যে গাছগুলোকে নিজে হাতে উনি লালন পালন করেছিলেন সেই গাছগুলোর আস্তে আস্তে শুকিয়ে মরে যাওয়া এটা ওনার মনে কিন্তু একটা বিশাল গভীর সৃষ্টি করে ওনার দিকেও কিন্তু যে গাছগুলো ছিল তার মধ্যেও কিছু কিছু গাছ কিন্তু শুকোতে থাকে সব গাছ শুকোয় না বেশ কিছু গাছ শুকোয় আর ওনার ছাদেও কিন্তু বেশ কিছু গাছের অবস্থা খারাপ হয়ে যায় এবার উনি তো বুঝতে পারছেন উনি কি করলে ঠিক হবে আর এদিকে একটা এরকম আর্থিক দিক থেকে একটা ধাক্কা খেলেন উনি তার মধ্যে শরীর ওনার ভালো যাচ্ছে না সব কিছু মিলিয়েই একটা ভীষণ রকম খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু ওনারা যেতে থাকে এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার ছেলে সপ্তাহে সপ্তাহে আসতো এবং ছেলের সাথে যখন ফোনে কথা হতো যখন ছেলে আর কি মেডিকেল কলেজে পড়াশোনার জন্য থাকতো তো সেই সময় যখন ফোনে ছেলের সাথে কথা হতো ছেলের সাথে কিন্তু খুব ভালো রকমের কথা হতো যেরকম নর্মাল আর পাঁচটা ছেলে মেয়ের সাথে তার বাবা মায়ের কথা হয় সেরকমই কথা হতো কিন্তু খুব অদ্ভুতভাবে ছেলে যখন বাড়িতে আসতো ছেলে বলতো যে তার নাকি ঠিকমতো ঘুম হয় না তার খুব অস্বস্তি হয় তার ঘরে এবং সম্ভবত এই কারণগুলোর জন্যেই ছেলেটিও কিন্তু তার বাবা মায়ের সাথে খুব যে ভালোভাবে কথা বলতো সবসময় একটু বিরক্ত হয়ে থাকতো মূরটা খিচিয়ে থাকত খুব ক্র্যাঙ্কি কাইন্ড অফ আর কি মেন্টালিটি হয়ে গেছিলো তো এটাও ওনাদের খুব খারাপ লাগতো যে ছেলে এত বড় ডাক্তার হচ্ছে কিন্তু ছেলে যখনই বাড়িতে আসে ফোনে কথা বললে কত ভালো কথা বলে সব কিছু শোনে একটা কথা দশবার বললে দশবারই শুনবে কিছুটা আনতে বললে নিয়ে আসে কিন্তু যখনই ছেলে বাড়িতে আসে তখনই যেন ওর মুডটা চেঞ্জ হয়ে যায় বাড়িতে ঢোকার পর থেকেও কীরকম একটা খিটখিটে হয়ে যায় এক কথা দুবার বললে বিরক্ত পায় কোনো কথা বললে স্ট্রেট ফরওয়ার্ড শুনতে চায় না একটা অদ্ভুত টাইপের ব্যাপার আর ছেলেও বলতে থাকে তার ঘুম ভালো মতো বাড়িতে এলে হয় না সে ডিস্টার্ব ফিল করে তারপর ওকে একতলার ঘর থেকে দোতলার ঘাড়ে বলা হলো যে তুই তাহলে দোতলার ঘরে শো তো সেখানেও ছেলে বলছে তার ঘুম হচ্ছে না ঠিক মতো এরকম সব কিছু মিলিয়ে একটা পুরো বাড়ির মধ্যেই একটা বলা যেতে পারে একটা অশান্ত পরিবেশের মতো সৃষ্টি হলো যেখানে কোনো শান্তি ব্যাপারটা বা স্বস্তি ব্যাপারটা অনেকটাই কমে গেল এদিকে বিশদবাবু স্ত্রী যে স্কুলে আর কি পড়ানোর জন্য ঢুকেছিলেন সেই স্কুলেও নতুন স্কুলেও কিছু কিছু সমস্যার সৃষ্টি হলো তো সব কিছু মিলিয়ে আর কি ওনারা তিনজনেই বাড়ির মধ্যে থাকলে খুবই যে ভালো সময় কাটাতো বা খুব শান্তিতে থাকছে তা কিন্তু কোনোভাবেই হচ্ছিল না এরকম হচ্ছে এবার এরকম হতে হতে একবার কি হলো বিশ্বনাথ বাবুর যিনি শাশুড়ি মা ছিলেন তিনি বললেন যে মানে তিনি অনেকটা দূরে থাকতেন তো তিনি বছরে একবার দুবার করে আসতেন এসে উনি মোটামুটি মাসখানেক করে থাকতেন তো ওনার শাশুড়ি মা এলেন বাবুর শাশুড়ি মা তো তিনি না মানে খুব আর কি নিজের মতো করে পুজো আর্চা করা নিজের মতো করে ফুল তুলে নিজে নিজে উনি বাজারে যেতেন বাজার থেকে নিজের মানে পুজোর জিনিসপত্র কিনে আনা ফল হোক ফুল হোক এগুলো করতে উনি খুব ভালোবাসতেন এবারে উনি সেদিনকে ভাবলেন যে ঠাকুরকে ভোগ দেবেন এবার উনি যে গাছটা আর কি ওই যে বলেছিলাম যে অনুষ্ঠান বাড়ি থেকে ওনারা গাছ পেয়েছিলেন তো উনিও এসে যখন দেখেন যে গাছের মধ্যে অনেক গাছই মারা গেছে শুকিয়ে তো ওনারও খুব খারাপ লাগে উনি বলেন যে এইভাবে এতগুলো গাছ এরকম হয়ে গেল এবার ওই অনুষ্ঠান থেকে যে গাছ পেয়েছিলো তো তার মধ্যে দুটো গাছই ছিল একটা ফুল গাছ আর বললাম ওই লেবু গাছটা তো একদিন কি হলো উনি ভাবলেন যে লেবু লেবু গাছ থেকে দু একটা পাতা নেবেন কারণ লেবু পাতা দিয়ে আমরা জানি যে খুব ভালো কিন্তু শরবত হয় তো সেরকম শরবত করবে বলেই এই বিশ্বনাথবাবুর শাশুড়িমা ওই লেবু গাছ থেকে পাতা ছিঁড়তে যান বা যে মুহূর্তে উনি লেবু গাছের পাতায় হাত দিয়েছেন ওনার একটা অদ্ভুত জিনিস হল মানে এরকম যে কোনো গাছের পাতা ছিঁড়তে গিয়ে যে মানে উনি দু তিনটে পাতায় জাস্ট নিতে গেছিলেন তো যে মুহূর্তে উনি গাছের গায়ে হাত দিয়েছেন মানে ইলেকট্রিকের যেরকম মানে আমরা যদি কোনো ওপেন ইলেকট্রিক সার্কিটে যদি হাত দিয়ে দিই তাহলে আমরা যেমন একটা কারেন্টের শখ খাই আমাদের যেরকম একটা ফিলিংস হয় ঠিক সেরকম ফিলিংস কিন্তু বিশ্বনাথবাবুর শাশুড়ি ফিল করলেন মনে হলো যেন উনি কারেন্টের কিছু একটা ছুটে গেছিলেন এবং সেটার থেকেই উনি এরকমভাবে একটা শক খেলেন তো উনি খুব অবাক হয়ে যান এবং বয়স্কবার উনি বেশ কিছুটা ছিটকে গেছে উনি পড়ে যাননি নিজেকে সামলে নিয়েছে কিন্তু উনি না খুব অবাক হয়ে যান যেটা কি হলো আমি দু তিনটে গাছের বেবু গাছের পাতা নিতে গেছিলাম আমার সাথে এরকম ঘটনা ঘটলো কি করে এরকম তো হওয়ার কথা নয় তো উনি না ভালো করে গাছটাকে দেখেন এবং দেখার পর উনি গাছের পাতার দিকেও ভালো করে তাকান যে গাছটা কি গাছ উনি বলেন যে আমি তো এটাকে লেবু গাছই ভাবলাম মানে এমন জোরে ওরকম ঝটকা দিয়েছে না মানে উনি একটু ভয় পেয়ে গেছেন ঘাবড়ে গেছেন যে ব্যাপারটা কি হলো মানে আপনি আমিও যদি একটা গাছে হাত দিতে যাই ভট করে যদি একটা এরকম ইলেকট্রিক শখ খাই আমরাও ঘাবড়ে যাব তো ওনার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছে তো উনি না ভালো করে দেখছেন তো দেখার পরে উনি একটা জিনিস হঠাৎ করেই খেয়াল করলেন যে ওই লেবু গাছের যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলোর উপরে ছিটছিট লাল আর নীল স্পট মতো রয়েছে প্রত্যেকটা পাতাতে তুনি ভাবলেন যে এরকম তো হওয়ার কথা নয় মানে দেখবেন অনেক সময় আমরা গোলাপ গাছ হবে এরকম কিছু কিছু গাছ একটু লাল লাল ছিটছিট দাগ আমরা অনেক সময় দেখে থাকি কিন্তু এরকম লাল নীল ছিটছিটে দাগ ওই লেবু গাছের পাতায় এরকম তো হওয়ার কথা নয় তুমি না মানে দেখে একে ওরকম ঝটকা খেয়েছে, আর ওটা দেখে না ওনার খুব অবাক লাগে তুমি না আর কিছু মানে ওখান থেকে আর পাতা টাতা নেওয়ার চেষ্টাও করেননি উনি ওখান থেকে ওই গাছটাকে দেখে ভালো করে উনি ঘরে চলে আসেন এবার ঘরে আসার পরে উনি ওনার মেয়েকে বলেছেন বিশদবাবুর ওয়াইফকে বলেছে যে এরকম এই গাছটা কী গাছ রে তোদের লেবু গাছই তো দেখে মনে হলো বলছে হ্যাঁ ওটা লেবু গাছ বলছি এরকম পাতা নিতে গেলাম ভাবলাম একটু শরবত করবো তো এরকম মানে মনে হলো যেন গাছটা ঝটকা দিলো তো ওনার মেয়ে বলছে যে কি বলছো গাছ কখনো ঝটকা দিতে পারে না কি একটা হতে পারে যে ওখানে কিছু ইলেকট্রিকের তার ফার নেই তো তো ওনার মেয়ে সঙ্গে সঙ্গে দেখতে গেছে তো দেখছে কিছুই নেই তো উনি আর হাত দেয়নি তো উনি বলছেন তো যে মানে আর কি ওনার মেয়ে মেয়ে তার মাকে বলছে যে না না তোমার মনে হয় কিছু ভুল হয়েছে তুমি হয়তো মানে পাতাটা ছিঁটতে গেছিলে কিন্তু গাছের থেকে তুমি ইলেকট্রিক শক খাবে কি করে এটা কি সম্ভব নাকি তো বলে যে দেখো তোমার যদি লাগে তো তুমি বলে আমি বাজার থেকে আনিয়ে দেবো তুমি গাছের পাতা থেকে পারতে যেও না তো তখন উনি বলছে না না ওরকম খুব এমার্জেন্সি দরকার তা নেই এখন আনানোর কোনো প্রয়োজন নেই তো সেই দিনের মতো ব্যাপারটা মিটে গেল। এবার বিষদ্ব মা যিনি ছিলেন তিনি কিন্তু খুব বুদ্ধিমত্তি একজন মানুষ উনি পুজো আর্চা করতেন ওনার সিক্স সেন্স প্রবল ছিল ওই যে প্রথম দিন উনি ওই পাতা পারতে গিয়ে ওনার যে ওরকম অবস্থা হলো এই বিষয়টা কিন্তু ওনার মাথার মধ্যে বারবার পাক খাচ্ছিলো এবং উনি ভাবছিলেন যে একটা গাছ কি করে আমাকে শখ দিতে পারে একটা গাছ কি করে এরকমভাবে ঝটকা দিতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না তো উনি কী করতেন ওই বাড়িতে উনি এক দেড় মাসের জন্য এসেছিলেন এবং তারপর থেকেই উনি গাছটার পাশে বাজে মধ্যেই যেতেন দেখার চেষ্টা করতেন যে গাছটা কি গাছ মানে এই গাছটা আমাকে শখ দিয়েছিল এই গাছটার মধ্যে কি এমন স্পেশাল আছে হয়তো আমার কথা বাকিরা কেউ বিশ্বাস করেনি কিন্তু আমি তো জানি যে গাছটার থেকে আমি শখ খেয়েছি এরকম তো নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে সেটা আমাকে জানতে হবে আমাকে দেখতে হবে তো উনি এরকম ভেবে গাছটাকে দেখতেন বেশ দু তিন দিন উনি দেখেন এবার একটা দিনে আমি কথা বলছি সেই দিন কিন্তু বাড়িতে সবাই ছিল মানে বিশ্বনাথ বাবু ওনার স্ত্রী ওনাদের ছেলে আর ওনার এই শাশুড়িমা বিশ্বনাথবাবু শাশুড়িমা তিনিও ছিলেন তো তিনি কি করেছেন সকালবেলা উঠে উনি একটু বাগানটায় বেরিয়েছেন মানে বাড়ির সামনে ছোট বাগান খুব বিশাল বড় বাগান তা নয় তো উনি পাইচারি করছেন এবং পায়চারি যখন করছেন করতে করতে ওনার হঠাৎ করেই চোখ যায় ওই লেবু গাছটার দিকে আর লেবু গাছটা কিন্তু তখন যে খুব বড় ছিল তা কিন্তু নয় বিশাল বড় লেবু গাছ তাকে ছোটোই মানে মাঝারি সাইজের বলা যেতে পারে তো উনি দেখছেন যে লেবু গাছের যে মাটির যে গোড়াটা মানে যেখানে আর কি লেবু গাছের যে মানে মূলটা গাছের যে মেন যে আর কি শিকড়ের যে জায়গাটা যেখানে পোতা রয়েছে মাটির মধ্যে উনি দেখেন যে ওই মাটিটা নিজে থেকেই একটু হালকা ওপর নিচ ওপর নিচ করছে মানে কেঁচো যদি মাটির মধ্যে থাকে যেরকম মাটিগুলোকে উর্বর করে দেয় বা কিছুটা ওপর নিচ ওপর নিচ করে বা কেঁচো বা ইঁদুর জাতীয় যদি কোনো জিনিস থাকে ঠিক মাটিটা যেরকম ওপর নিচ ওপর নিচ করবে ওনার মনে হচ্ছে যে মাটির নিচে কিছু একটা আছে তো সেই জন্য হয়তো ওপর নিচ করছে এবার উনি তো ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে যান যে ব্যাপারটা কি হলো মাটিটা কি কিছু পোকা ঠোকা বা কোনো সাপ আছে কি না তো এটা দেখার জন্য উনি সামনে দেখেন একটা গাছের ডাল পড়ে রয়েছে তো ওই গাছের ডালটা দিয়ে ওই যেখানটায় মাটিটা নিজের থেকেই ওপর নিজ ওপর নিজ করছে বুদ্বুদ মতো করছে উনি কি করছেন ওই লম্বা যে কাঠিটা ছিল সেই কাঠিটা দিয়ে ওই জায়গাটা একটু নেড়ে দেন যে যদি কোনো পোকামাকড় কিছু বা ইঁদুর বা যাই হোক কিছু যদি থাকে সেটা তাহলে দেখা যাবে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি ওটা দেখার চেষ্টা করলেন ঠিকই কিন্তু উনি না কিছু দেখতে পেলেন না মানে ওটা দিয়ে ওই কাঠিটা দিয়ে উনি খোঁচা দিতেই ওনার মনে হলো কাঠিটা ওইখানে আটকে গেছে মানে কাঠির একটা প্রান্ত এই বিশ্বনাথবাবুর মা ধরে রয়েছেন বয়স্ক মান তিনি ধরে রয়েছেন আর উল্টো দিক থেকে যদি কোনো একটা মানুষ ধরে থাকে যেভাবে একটা শক্ত করে যদি কেউ ধরে থাকে কাঠিটাকে ঠিক সেরকম যেরকম হবে আর কি ঠিক সেরকম হয়ে গেল এবার দেখুন মাটিতে যদি জল থাকে মাটিতে যদি কাদা থাকে অনেক সময় কি কাদার মধ্যে আপনি যদি কোনো একটা কাঠি জাতীয় কিছু ঢুকিয়ে দেন তাহলে কিন্তু সেটা শক্ত হয়ে আটকে যেতে পারে কিন্তু সেই সময় ওই জায়গার মাটি খুব একটা নরম ছিল না মানে বৃষ্টি সৃষ্টি কিছু হয়নি ওরকম কাদা আর অত শক্ত হয়ে ওই কাঠিতে অপর কাঠির অপর প্রান্তটা আটকে যাওয়ার মতো কিন্তু কোনো রিজন ওখানে ছিলই না তার ফলে এটা কোয়াইট ইম্পসিবেল যে কাঠির একটা প্রান্ত উনি ধরে আছেন আর অন্য প্রান্তে কাঠিটাকে উনি ছাড়ানোর চেষ্টা করছেন আর কাঠিটা পুরো শক্ত হয়ে আটকে থাকবে এটা হওয়া সম্ভব নয় কিন্তু বাস্তবে কিন্তু তাই হয়েছে এবার উনি কাঠিটাকে ধরে টানছেন কী ব্যাপার হলো মন ছিল কিছু একটা চেপে ধরে রেখেছে এবং তখনও কিন্তু উনি কোনো ভৌতিক ব্যাপার বা কোনো অস্বাভাবিক ব্যাপার যে হতে পারে সেটা কিন্তু উনি তখনও বুঝতে পারেননি এবার উনি না কী করেছেন কাঠিটাকে নিজের হাত থেকে ছেড়ে দিয়েছে মানে অনেকক্ষণ ধরে উনি টানা হেচড়া করেছেন যে ওটাকে ছাড়ানোর চেষ্টা করেছেন কিন্তু উনি যখন দেখছেন যে ছাড়ছে না ওনার শাশুড়ি মা কী করেছেন হাঁটিটা ছেড়ে দিয়েছে এবার ছেড়ে দেওয়ার পরে উনি দেখছে যে উনি কাঠিটা ছেড়ে দিয়েছেন কিন্তু ওই কাঠিটা ওখানটায় শক্ত হয়ে আটকে রয়েছে এবং ওই মাটিগুলোর সাথে সাথে কাঠিটাও কিন্তু একটু একটু নড়ছে তারপরে আবার উনি ভাবলেন যে ঠিক আছে এবার যখন নড়ছে এবার আমি টেনে তুলে নিই কিন্তু সেটাও উনি তুলতে পারছেন এইটা হতে হতে উনি যখন বারবার দেখছে যে কাঠিটাকে এবার আমি নিতে পারবো কি না তারপরে উনি যখন ওটাকে ধরে টানতে গেছেন তখন মনে হলো যে খুব মানে উল্টো দিক থেকে যদি মানে ধরুন আপনি একটা জিনিসকে ধরে আছেন এবার সেই সেম জিনিসটাকে উল্টো দিক থেকেও যদি কেউ ধরে থাকে এবং সে যদি খুব জোরে ঘুরিয়ে দেয় আপনি যদি সেটা এক্সপেক্ট না করেন যে উল্টো দিক থেকেও আপনাকে প্রচণ্ড জোরে ঘুরিয়েও দিতে পারে তাহলে ঠিক যে জিনিসটা হবে সেই জিনিসটাই কিন্তু এই বিষদ বউ শাশুড়ির সাথে ঘটে উনি ওইভাবে ওটাকে নিয়েছেন এবার নেয়ার পরে যখন উনি ওটা ছেড়ে দিয়ে আবার যখন ধরেছেন তখন উনি বুঝতে পারলেন যে ওই কাঠির অপর প্রান্তটা ওই মাটির নিচ থেকে কেউ একজন খুব জোরে ঘুরিয়ে ওনার দিকে ছেড়ে দিয়েছে এবং যার ফলে ওই হঠাৎ করে ছেড়ে দেওয়ার ফলে উনি কিন্তু মানে কিছুটা দূরে মাটির মধ্যে হালকা করে পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে উনি বুঝতে পারেন যে কিছু একটা ওই জায়গাটায় রয়েছে যেটা কিন্তু কোনো ইঁদুর বা কোনো সাপ খোপ পোকামাকড়ের দ্বারা সম্ভবপর নয় এবং উনি সেইটা দেখে খুব ভয় পেয়ে ওই জায়গা থেকে কোনো রকমে উঠে সকাল সকাল উনি ঘরে চলে আসেন এবার ঘরে চলে আসার পরে বাড়িতে সেদিন সবাই ছিল তুনি উনি সবাইকেই ওনার এই এক্সপিরিয়েন্সটার কথা বলেন যে এরকম এরকম আমার সাথে ঘটলো আমি এরকম ভাবে পড়ে গেলাম ওখানটায় কিছু একটা আছে তো বিশ্বনাথ বাবু ভাবলেন যে এটা আবার কি হলো ঘরে ঘরে শুদ্ধ লোক এতক্ষণ উনি উনি না তখন ভাবছেন যে কোনো সাপখোপের ঠাসা হলো না কি তো ভাবলেন যে কদিন আগে গাছগুলো ওরকম ওই দিকের গাছগুলোও সব মানে শুকিয়ে মরে গেছে তো উনি ভাবলেন যে না এটা তো দেখতে হচ্ছে তো উনি সঙ্গে সঙ্গে এই কথা শুনে চলে যান হাতে কেউ একটা ওই গার্ডেনিং টুলস যেগুলো থাকে মাটি ঠাটি খোঁচানো সেই জিনিসগুলো নিয়ে উনি চলে যায় গিয়ে উনি কি করেছেন কোনো কিছু আর না ভেবে ওই লেবু গাছটা যে ছিল সেই লেবু গাছের গোড়ায় উনি মাটি খোঁচাতে থাকেন মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি মাটি তুলতে থাকছেন এবার মাটি যত উনি খুঁড়ো খুঁড়িয়ে তুলতে থাকছেন প্রথম দু তিনবার কিন্তু ওনার কোনো অসুবিধে হয়নি উনি খুঁচিয়ে খুঁচিয়ে বেশ দিব্যি তুলে নিয়েছেন চতুর্থবারের বা যখন উনি ওই মানে গোড়া থেকে যখন ওই লেবু গাছের গোড়া থেকে উনি মাটি খুঁজিয়ে তুলছেন সেই মুহূর্তে ওনার মনে হলো যে ওনার হাতটা কেউ চেপে ধরেছে মানে খুব জোরে চেপে ধরেছে মানে উনি চেয়েও ওটাকে না মানে সরাতে পারছে না হাত রীতিমতো ওনার হাতে ব্যথা করছে এত জোরে চেপে ধরেছে তো উনি ভাবলেন যে এটা কী হলো আমার সাথে তো উনি আরও মানে হাতটাকে আর কি উনি ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবে উনি ছাড়াতে পারছে মানে মনে হচ্ছে যেন দু ওনার একটা হাতকে কোনো মানুষ যদি দুটো হাত দিয়ে তার চেপে ধরে যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনে হো ওনার চেপে ধরেছে এবং ওনার হাতে ওই মেটালের ওই মাটি খুঁচিয়ে তোলার যে জিনিসটা থাকে সেই জিনিসটা ওনার হাতে ছিল এবং যেহেতু ওনার হাতটা প্রচণ্ড চেপে ধরেছিল ওই জিনিসটা যেহেতু ওনার হাতের মধ্যেই ছিল সেইটা চাপ লেগে কিন্তু ওনার হাতটা কেটে যায় এবং হাত কেটে ওখানে রক্ত বেরোতে শুরু করে এবার পিছন থেকে ওনার ছেলেও বাড়িতে ছিল ছেলেও ডাকছে যে তুমি কোথায় গেলে আসো তো ছেলেও বাইরে বেরিয়েছে তো এসে যখন দেখছে যে বাবা ওরকমভাবে বসে রয়েছে এবং ওনার হাত থেকে রক্ত পড়ছে ছেলে বলতে তুমি কী করছো তোমার হাত কেটে রক্ত পড়ছে তুমি কি মাটি খোঁচাতে ওঠো ওঠো এরকম করে যখন বলছে উনি উঠতে পারছে না তখন যেই মুহূর্তে ওনার ছেলে ওনাকে পিছন থেকে ধরেছে তখন বিশ্বনাথবাবু মানে ফিল করলেন যে ওনার হাতের উপরে যেটা প্রবল চাপ ছিল যে চাপটা উনি সহ্য করতে পারছিলেন না সেই প্রবল চাপটা মনে হলো যেন একটু রিল্যাক্সড হলো এবং সেই চাপটা সরে গেল। এবারে সরে যাওয়ার পরে উনি উঠে এসে মানে কাউকে না কিছু বলতে পারছে না যে ওনার সাথে যে ব্যাপারটা ঘটলো সেটা মানে উনি কি বলবে কিন্তু বিষয়বাবু মনে মনে ভাবলেন যে কিছু তো একটা গণ্ডগোল রয়েছে এবার ওই যে দিন ওই যে দিনে ওই যে ঘটনাটা ঘটলো পরপর দুটো ঘটনা ঘটলো সেই দিন থেকেই বলা যেতে পারে ওনাদের দুর্ভোগ যাকে বলে চরম লেভেলে পৌঁছলো পরের দিন আর কি ওনার ছেলে আবার মেডিকেল কলেজে ফিরে যাবে তো সেই দিন ওনার দু একটা দু একটা বন্ধু বান্ধব এসেছিলো ওনার ছেলে তো বিকেলবেলা এসছে এবং ওরাও মেডিকেলই পড়ে তো গল্প আড্ডা করছে করতে করতে হঠাৎ করে কি হয় খুব অল্প সময়ের জন্য কিন্তু ঘরের পাওয়ারটা কাট হয়ে যায় ঠিক আছে এবং এটা না যে পুরো বাড়ির মানে পুরো আর কি যে বাড়ির যে আর কি কানেকশান সেটা যে কাট হয়ে গেছিলো তা কিন্তু নয় শুধুমাত্র ওরা ছেলে যে ঘরে ছিল সেই ঘরেরই মানে মেন সুইচে কিছু একটা প্রবলেম হয় এবং ওই ঘরের ফ্যান লাইট সব বন্ধ হয়ে যায় এবার ছেলের বন্ধুরা ওখানে গল্প করছে কথাবার্তা বলছে নিজেদের কাজকর্ম নিয়ে তো ওখানে মানে একটা মিস্ত্রিকে ডাকা হয়েছে ফোন করা হয়েছে তো সে বলেছে আমি দশ পনেরো মিনিটের মধ্যে আসছি তো এবার ততক্ষণ কি করবে তো ওদেরকে কিছুটা খেতে দিয়েছিলো তো অন্ধকারে তো খাওয়া যাচ্ছে না এবার অন্য ঘরে ওরা আসতে চাইছে না তো তখন কি করেছে একটা মোমবাতি ছিল সেই মোমবাতিটা জ্বালানো হয়েছে ঘরে যেহেতু ছেলেটা আসবে এক্ষুনি চলে আসবে ফোন করেছে জাস্ট এসে ঠিক করে দেবে ওই যে মোমবাতিটা চালানো হয়েছিল জ্বালানো হয়েছিলো ওনার ছেলের ঘরে সেই মোমবাতি থেকে প্রথমে মানে সবার অজান্তে মানে ওখানে কিন্তু ওনার ছেলে ছাড়া আরও দুটো বন্ধু ছিল তিনজনে মিলেই তিনজনেই ডাক্তারি পড়ছে তিনজনেই কথাবার্তা বলছে কিন্তু অদ্ভুতভাবে ঘরে ফ্যানও চলছে না ওখান থেকে যে পর্দা যে ছিল জালনা সেই পর্দায় আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে সে আগুন কিন্তু ওনার বই মানে ছেলের টেবিলে কিছু খাতাপত্র ছিল সেইখানে আগুনটা ছড়িয়ে যায় এবং মানে একটা বিভৎস রকমের একটা বড়সড় সড়ো আগুন কিন্তু ওই ঘরের মধ্যে মুহূর্তের মধ্যে ধরে যায় এবং সঙ্গে সঙ্গে যেহেতু পাশে বাথরুম ছিল সেখানে জল ছিল তো জল ঠল দিয়ে কোনো রকমে কিন্তু ওনারা সবাই মিলে ওই আগুনটাকে নিভাতে সক্ষম হয় এবং পুরো পর্দা তারপরে একটা দেয়ালের দিক সম্পূর্ণ কিন্তু কালো কালিতে ভরে যায় আর কিছু কিছু মানে খাতা কিছু জিনিসপত্র ওখানে যা যা উপরে ছিল সেগুলোও কিন্তু পুড়ে যায় মানে এটা বড়ো সড়ো অগ্নিকাণ্ড হওয়া থেকে কিন্তু যাকে বলে বেঁচে যায় কিন্তু ওই ঘরের যে যেখানটা পর্দা ছিল সেটা পুড়ে যায় প্লাস সামনের পাশের যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটা পুরো কালচে হয়ে যায় এই ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু হয় তো তারপরে যে আর কি ইলেকট্রিকের যে ছেলেটিকে ফোন করা হয়েছিলো মেন সুইচের ওখানে যে কাজ করে তো সে এসে ওটাকে ঠিকও করে দিয়ে যায় কিন্তু এইটুকু সময়ের মধ্যে হঠাৎ করে যে একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু ওনারা স্বপ্নেও ভাবতে পারে না এবার মাথায় হাত ঘরের তো অনেক ক্ষতি হয়ে গেল ঘরের দেয়াল কালো হয়ে গেল পর্দার জায়গাগুলো পুরো পুড়ে গেল তারপর ওখানে কিছু খাতা ফাতা ছিল সেগুলোওতেও আগুন লেগে গেল দু একটা জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলো টেবিলটার ক্ষয় হলো অন্যাদিন খুব মনটা খারাপ হয়ে যায় যেভাবে কি হচ্ছে আস্তে আস্তে মানে তার আগেই সকালবেলা ওই রকম দুটো ঘটনা ঘটেছে তো তখন মানে সবাই আর কি মন খারাপ হয়ে গেছে যে কি হচ্ছে ব্যাপারটা তো সেই সময় এই বিশ্বনাথবাবু যিনি শাশুড়ি মা ছিলেন তিনি তখন বলছে যে আচ্ছা ওই লেবু গাছটা তুমি কোথা থেকে এনেছো মানে ওনার না মানে মনের মধ্যে একটা সবসময় এটা মনে হচ্ছিল যে কিছু তো একটা গন্ডগোল আছে লেবু গাছে তো তখন বলেছে যে এরকম লেবু গাছটা একটা জায়গা থেকে এরকম দেওয়া হচ্ছিল তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি তো মানে উনি নিজেও জানেন না যেটা উনি ইমেলে লিখেছেন বিশ্বান্ত বাবু যে ওনারও মনে হচ্ছে যে কিছু একটা ওই লেবু গাছের ওখানে গন্ডগোল যায় সেটা ওনার মনে হয়েছিল আগেও কিন্তু একটা গাছ থেকে কি ক্ষতি হতে পারে বা কি অমঙ্গল হতে পারে সেটা তো মানে ওইভাবে তো বোঝা যায় না না তো উনিও ভাবলেন যে এটা আর সমস্যা হতে পারে তো উনি বললেন যে কেন ওই গাছটায় কী সমস্যা আছে তখন ওনার শাশুড়িমা বলেন যে আমার কিন্তু ওই গাছটাকে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে ওই গাছের গোড়ায় কিছু একটা এমন আছে যেটা কিন্তু এই পুরো বাড়ির ক্ষতি করছে তোমা বলছে তোমাদের শরীর ভালো যাচ্ছে না কাজকর্মের ক্ষেত্রে অত অসুবিধে হচ্ছে এরকম আজকে একটা অগ্নিকাণ্ড ঘটল যেভাবে আজকে ওই মানে ডান্ডাটা ওরকমভাবে আমি যে গাছের যে ডালটাকে দিয়ে আমি মাটিটাকে খুঁজানোর চেষ্টা করছিলাম আমার সাথে যেটা হয়েছে সেটা মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু সত্যি আমার সাথে এই ঘটনা কিন্তু ঘটেছে এবার সকালবেলা বাবুর সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু উনি বাড়িতে কাউকে বলেনি মানে সবাই জানে যে ওনার এমনি হাতটা কেটে গেছে তো তখন উনিও কিন্তু সবার সামনে এটাই বললেন যে আমারও কিন্তু এরকম হয়েছে আমারও মনে হচ্ছিল যে ওই গাছটা যখন আমি মাটিগুলো কুড়িয়ে তোলার চেষ্টা করছিলাম তখন আমার মনে হলো তিন চার বারের বার আমার হাতটা খুব সজোরে চেপে ধরেছে এবং আমার খুব ব্যথা করছিল যাই হোক তো তখন ওনারা ভাবলেন যে কি করা যায় ইন্দামিনটাই পরের দিন ওনারা সকালবেলা ওনার ছেলে মেডিকেল কলেজে বেরিয়ে গেল এবং ত তারপরে ওনারা তিনজনে মিলে ঠিক করলেন যে ওই গাছটাকে মানে তুলে ফেলা হবে বা দেখা হবে ওখানে কি আছে কারণ এটা তো ঠিক জিনিস হচ্ছে না এবার পরের দিন যখন ওনারা ভাবলেন যে গাছটাকে ওনারা নিজেরাই মানে তুলবেন সেদিন হঠাৎ করেই কোনোখানে কিছু নেই মানে একটা জায়গায় যা সামান্য একটু জলের ছিটে পড়েছিল সেই জলের ছিটের উপরেই পা দিয়ে কিন্তু স্লিপ কেটে এই বিশ্বনাথবাবুর স্ত্রী কিন্তু পড়ে যান এবং ওনাকে নিয়ে তখন বাড়ির সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে ফলে ওই গাছ নিয়ে গাছের মানে ওই লেবু গাছের গোড়ায় কি আছে না আছে এই সমস্ত দেখার বিষয়পত্র সমস্ত কিছু মাথায় উঠল তাই উনি খুব বেশি চোট পাননি খুবই হালকা ফুলকার উপরেই চোট পেয়েছিলেন কিন্তু এই সময় ইনস্ট্যান্ট ওনার খুবই লাগে এবং তারপরে ওনারা আরও বেশি মানে বিশেষত এই বাবুর শাশুড়ি মা উনি বললেন যে না এটাকে আর দেরি করা যাবে না এটা কিছু করতে হবে কিন্তু আমরা যদি নিজেরা করতে যাই হতে পারে আবার আমাদের উপরে বিপদ হবে তো আমরা বাইরে থেকে কোনো লোককে নিয়ে এসে এই গাছটাকে কাটাবো এবং পুরো গাছটাকে শুধু কাটাবো না গাছটাকে পুরো মূল থেকে গাছটাকে উপরে ফেলতে হবে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই এখানে আছে সেই বিষয়ে কিন্তু ওনারা মোটামুটি তিনজনই শেয়ার হয়ে গেছিলেন তো সেই সময় বিশ্বনাথবাবুর শাশুড়িমা একটা কথা বলেন উনি বলেন যে বাইরে থেকে কাউকে এনে গাছটাকে উপরে ফেলাই যায় কারণ গাছটা জাস্ট কয়েক মাসই হয়েছিল খুব একটা যে বড় হয়ে গেছিলো তা তো নয় কিন্তু ওনার কেন জানি না মনে হলো যে একবার বিষয়টা নিয়ে উনি ওনার ওখানে মানে ওনার শাশুড়িমা যেখানে আর কি থাকেন সেখানের একজন ঠাকুর মশাই আছেন তো উনি ওনার বাড়িতে কোনো পুজো আচ্ছা বড়ো করে করলে ওনাকে দিয়েই করাতেন তো উনি বললেন যে এরকম একটা ঘটনা ঘটলো ওনার মেয়ে পড়ে গেল তো বললো যে দাঁড়াও আমি একবার ওনার সাথে কথা বলি তো বাইরে থেকে কাউকে এনে যদি গাছটা উপরে ফেলাও হয় সেক্ষেত্রে কোনো যদি বাড়িতে অমঙ্গল হয় মানে ওনার আর কি মনে একটা এরকম বিষয় হন্ট করে উনি বললেন এক দুদিন দাঁড়িয়ে যাও তো আমি ওনাকে ফোন করি তো তখন ওনার শাশুড়ি ফোন করেন তো সেই যে ভদ্রলোক ঠাকুরমা সেই যে ভদ্রলোক তাকে সমস্ত কথাটা খুলে বলে তো উনি তখন বললেন যে আমি আজকে সন্ধ্যের যে যখন আরতি করব ওনার বাড়িতে প্রতিষ্ঠিত মা আছেন মা কালী তো উনি বললেন যে আমি যখন আরতি করব তখন আমি এই কথাটা মাকে বলবো দেখি মা আমাকে কি বলেন এবং তারপরে উনি বলেন যে পরের দিন যে দিনটা রয়েছে সেদিন একটা একাদশী রয়েছে বলছে যে কিছু করো না ওই পরের দিন একাদশী বলছে আমি কিছু না বলা অবধি গাছটা কাউকে দিয়ে তোলানোরও দরকার নেই এবং তোমরা কেউ বাড়ির কেউই আর কি ওই গাছটার পাশেও যেও না এবং ওই গাছের পাশে যদি ঘরের কোনো জাল না কিছু থেকে থাকে সেটাও খোলার দরকার নেই আর উনি বলেন যে সন্ধেবেলা গঙ্গা জল ছিটিয়ে বাড়িতে মানে বাড়ির চারিদিকে গঙ্গা জল ছেটাতে আর ঠাকুরকে যে ধূপ দেয়া হয় সেই ধূপ আর ধুনো মানে ঠাকুরের ঘরে দেখিয়ে সেই ধূপ ধুনোটাকে ঘরের এবং পুরো বাড়ির মধ্যে একটুখানি দেখিয়ে দিতে উনি শুধু এইটুকু করতে বলেন উনি বলেন যে আমি তারপরে বলি তারপরে তোমরা যা করার করো তো সবাই তো সেটা শুনলো মানে ওনার শাশুড়ি মা তখন বিশ্বনাথ বাবুকেও বলেন এই কথাটা তো ওনারা সবাই বললেন যে ঠিক আছে উনি বলা অব্দি আমরা ওয়েট করবো এবার ওনারা সেরকমভাবেই সন্ধেবেলা গঙ্গা জল ছেটালেন পুরো ঘরের এবং বাড়ি বাইরে মানে বাড়িতে চত্বরটুকু সেখানে ছেটান এবং ঘরে সন্ধে দিয়ে সন্ধে বাতি দিয়ে ধূপ ধুনো দিয়ে সেই ধূপ ধুনো পুরো বাড়ির মধ্যে ওনার শাশুড়িমা দেখিয়ে দেন এদিকে কি হলো ওই যে ঠাকুরমশাই ছিলেন তাকে যে সমস্ত কথা তো তাকে বলা হয়েছিল তো তিনি তার ভক্তির জোরে বা উনি যে পুজো আর্চা করতেন তো সেইখান থেকে ওনাকে কিন্তু আর কিছুই বলা হয়নি শুধু বলা হয়েছিল যে এরকম গাছ আনা হয়েছে এবং তারপর থেকে যা যা ঘটনা ঘটেছে পরপর এবং রিসেন্ট টাইমসে যে ঘটনাগুলো ঘটেছে সে সমস্তটাই ওনাকে বলা হয় তো বলে না যে যারা সত্যিকারের সাধক হন বা যারা সত্যিকারের ভগবানকে খুব ভালোবাসে তাদের সাথে নিজেকে কানেক্ট করতে পারে তারা কিন্তু মানে এই জিনিসগুলো করেন সেটা কিন্তু পয়সার জন্য এরা করে না যারা পয়সার লোভে করে তাদের কিন্তু আমার মনে হয় না যে তাদের সেরকম কোনো সত্যিকারের ক্ষমতা আছে কিন্তু যারা সত্যিকারের মানুষের ভালোর জন্য করেন তারা কিন্তু এগুলো পয়সার জন্য করে না তো ওই মাসেও কিন্তু সেরকমই একজন মানুষ অনেক বয়স হয়ে গেছে নাকি তার তো তিনি তারপরে ফোন করেন নিজে থেকেই এই বিশ্বনাথবাবুর যিনি শাশুড়ি মা তাকে ফোন করেন তো ফোন করে বলছে যে মানে ফোন করে যে কথাগুলো আর কি বলে সেই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যেটা আপনারাও পুরোটা শুনলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে দেখুন আমরা যখন অনেক গাছ কোনো জায়গা থেকে কিনি বা একটা দুটো গাছও যেখান থেকে কিনি সেই জায়গায় তো একটা নার্সারি মতো থাকে সেখানে প্রচুর গাছ চাষ হয় আর কি এবং সেই গাছগুলো ছোটো ছোটো অবস্থায় একটু একটু করে মাটি দিয়ে সেই গাছগুলোকে বিক্রি করা হয় এবং সেই গাছগুলোই আমরা বাড়িতে কিনে আনি অথবা কেউ যদি অনুষ্ঠানে রিটার্ন গিফট হিসেবে দিতে যায় তো সে একবারে হয়তো দুশোটা দেড়শোটা মতো গাছ কেনে রিটার্ন গিফটটা দেবে বলে এবার ঘটনাটা হচ্ছে যে গাছগুলো না হয় নার্সারিতে হয় কিন্তু যারা এই গাছগুলোকে মানে ক্লায়েন্টের কাছে দেয় তো সেই গাছ তো আর শুধু শুধু দেওয়া যায় না গাছের নিচে মাটি থাকতে হবে নাহলে গাছ তো শুকিয়ে যাবে তো ওই গাছটা ওরা যেখান থেকে কিনেছিলো তারা নিজেরাও হয়তো জানেন না সেটা হচ্ছে তারারা মানে ওই গাছের সাথে যেহেতু মাটি দিতে হয় একটু মাটির সাথে সার মিশিয়ে গাছটাকে বিক্রি করতে হয় তো তারা কি করে মাটিটা এক জায়গা থেকে আনায় ঠিক আছে কারণ মাটি তো সবার কাছে অত অত থাকে না তো মাটিটা এক জায়গা থেকে কিনিয়ে ওই ভ্যানে করে করে তারা কিনিয়ে আনে এবার ঘটনা হচ্ছে যে মাটিগুলো যেখান থেকে কেনে সেই মাটিগুলো কোথাকার মাটি কোথা থেকে সেই মাটিগুলো তোলা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু কেউই খুব একটা মাথা ঘামায় না সবাই জানে যে মাটি একটু হবে মাটির সাথে সার মাটি মিক্সড করা হবে কোকোপিট মিক্সড করা হবে তারপরে সেইটা গাছটা তার মধ্যে দিয়ে সেটা তারপরে তারা তারা মানে এই গাছগুলো যারা কিনছে তাদেরকে বিক্রি করা হবে অথবা বাজারে গিয়ে বিক্রি করা হবে এটাই কিন্তু ঘটনাটা আসল যে বিষয়টা সেটা লুকিয়ে থাকে কিন্তু ওই মাটিটার মধ্যে এবার ওই মাটিটা যে তারা ভ্যানে করে করে বালকে নিয়ে আসে হয়তো তিন চার ভ্যান মাটি মাটি আনা হলো সেই মাটিগুলো কোথা থেকে আনা হয় মাটিগুলো আনা হয় হয়তো কোনো জায়গায় হয়তো কোনো একটা কাজ হবে সেখানে মাটি খোঁড়া হচ্ছে সেখানে রাস্তা হবে বা কিছু একটা হবে এরকম জায়গা থেকে মাটি তোলা হয় কারণ দেখুন মাটি তো আর ওইভাবে চাষ করা সম্ভব হয় না মাটি আমাদের যে ভূগর্ভের যে মাটি আমরা সেখান থেকে আমরা মাটিটা পেতে পারি মাটি তার ওইভাবে চাষ করা যায় না আর মাটি যেটা কম্পোস্ট তৈরি করা সেটা হতো অনেক অনেক সময় লাগে সেটা আপনারাও জানেন তো ওই ভ্যানে করে করে যখন মাটিগুলো আনা হয় সেই মাটিগুলো যারা জোগাড় দেয় তারা বিভিন্ন জায়গা থেকে মাটি কালেক্ট করে অনেক সময় কোনো নদীর পাড় থেকে হয়তো কাদা বালি একটু মাটি তুলে আনলো তার সাথে হয়তো কোনো জায়গায় হয়তো রাস্তা খোঁড়া হয়েছে সেখান থেকে আশপাশ থেকে কিছুটা মাটি নিয়ে আসা হল এইভাবেই মাটিগুলো কালেক্ট করে এইবারে ওই যে মাটিটা ছিল সেই মাটিটা হচ্ছে একটা এমন জায়গার মাটি সেই মাটিটা হচ্ছে মানে যেটা উনি আর কি বুঝতে পেরেছিলেন নিজের সাধনার দ্বারা উনি যেটা বুঝতে পেরেছিলেন যে ওই মাটিটা হচ্ছে বেসিক্যালি একটা শ্মশানের পার্শ্ববর্তী জায়গার মাটি ঠিক আছে এবার দেখুন শ্মশান কিন্তু খুব পবিত্র স্থান প্রত্যেকটি মানুষের যে প্রত্যেকটি মানুষকেই তো যারা জীবিত আছে তারা একদিন মারা যাবেই এবং তার সেই পারলৌকিক যা ক্রিয়াকর্ম সেই মানুষের যে নশ্বর যে শরীর তার শেষ হয় কিন্তু সেই শ্মশানেই ফলে শ্মশানে কিন্তু খুব পবিত্র জায়গা হিসেবেই ধরা হয় এবং সেখানে রীতিমতো মায়ের পুজো হয় আপনারাও জানেন যে কালী মায়ের পুজো হয় শ্মশানে শিব ঠাকুরের মন্দির থাকে এগুলো থাকে কিন্তু শ্মশানে যে শুধুমাত্র এই জিনিসগুলোই হয় তা তো নয় শ্মশানের পার্শ্ববর্তী জায়গার যে মাটি ওখান থেকে তোলা হয়েছিল ওই যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গা ছিল না এবারে আমি কেন ভালো জায়গা ছিল সেটা একটুখানি আমি বলি যেটা উনি লিখেছেন নিমেলে উনি বলেছিলেন ওই ভদ্রলোক আর কি বলেছিলেন এই মাটিটা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে পাঁচ পাঁচটা শ্মশানের মাটি যোগ করে মানে পাঁচটা বিভিন্ন জায়গা শ্মশান থেকে মাটি এনে সেই যে জায়গাটা সেখানে একটা ক্রিয়া আদি করা হচ্ছিল যেই ক্রিয়াটা ওই শ্মশানের মাটির দ্বারা একটা ভয়ঙ্কর শক্তিকে জাগরিত করে মানুষের ক্ষতির উদ্দেশ্যে মানে কোনো একটা মানুষ হয়তো সে হয়তো কিছুটা কিছুটা হয়তো বিদ্যা সে কালো বিদ্যা সে হয়তো অর্জন করেছে এবার সে হয়তো কাউকে বলেছে যে আমি অনেক কিছু করে দিতে পারি তো কারোর মনের মতো এবার দেখা যাবে যে সেখানে হয়তো অন্য একটা লোক এসে হয়তো তাকে কিছু টাকা পয়সা বা কোনো কিছু প্রলোভন দেখিয়ে তাকে হয়তো বলেছে যে তুমি আমার ওই লোকটার কিছু ক্ষতি করার দরকার আছে তো আপনি তার ক্ষতিটা করে ও আমার শত্রু এরকম হয়তো অনেকে অনেক সময় বলে থাকে তো তখন কি হয় যারা এই ধরনের ছোটোখাটো বিদ্যা জানে বা এই ধরনের কালো বিদ্যা নিয়ে যারা চর্চা করে থাকেন তারা কি করে পাঁচটা পাঁচটা বিভিন্ন জায়গার শ্মশান থেকে মাটি সংগ্রহ করে বিভিন্ন ধরনের পশু প্রাণীর মানে মারা যাওয়ার পরে তার সেই টুকরো তারপরে বালি মাটি এ ধরনের নানান উদ্ভট কিছু জিনিস জোগাড় করে তারা সেখানে তাদের কালো বিদ্যেকে কাজে লাগিয়ে একটা শক্তি সঞ্চার করে এবং সেই শক্তিটা যে সঞ্চার করা হয় সেই শক্তি সেই মাটির মধ্য থেকে সেই মাটি দিয়ে আর কি তারা ভিন্ন আকৃতি বানায় এবং সেই আকৃতির মধ্যে সেই শক্তিটাকে সঞ্চার করে এবং শক্তিটা সঞ্চার করার পরে তারপরে তাদের সেই খারাপ বিদ্যেটাকে দিয়ে তারা সেই নির্দিষ্ট ব্যক্তি যার ক্ষতি করার আর কি চেষ্টা করার জন্য তাকে প্রলোভন দেখানো হয় তার হয়তো কিছু ক্ষতি সাধন করার চেষ্টা হয়ে থাকে যদিও উনি বলেছেন এই ধরনের কাজ খুব একটা সাকসেসফুল হয় না কারণ দেখুন ভগবান সবার উপরে সমস্ত বিদ্যা শাস্ত্র বেদ সব কিছুর উপরে হচ্ছে ভগবান তাই কেউ ভাবলো যে আমি কারোর ক্ষতি করে দেব আমি কাউকে সহ্য করতে পারছি না আমি তার ক্ষতি চাই ফলে তার ফলে যে তার সত্যি সত্যি ক্ষতি হয়ে যাবে এটা ভাবাটা কিন্তু খুবই মূর্খামি এবং অনেকেই অল্প অল্প বিদ্যা শিখে বা সামান্য কিছু কালো জাদু করতে পেরে তারা ভাবে হয়তো যে আমরা পৃথিবীর অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেছে আমরা যা খুশি তাই করতে পারি এগুলো কিন্তু অ্যাকচুয়ালি নয় কিন্তু ওই যে বলে যে একটা শক্তিকে তো সেখানে জাগরণ করা হয় ফলে ওই যে জায়গাটা হয় না যে জায়গার মধ্যে কাজগুলো করা হয় সেই জায়গাটা মাটি বলুন বা সেই পুরো জায়গাটা বলুন কার্স্ট হয়ে যায় সেটা হয়তো খুব খারাপ কিছু করতে তার হয়তো অতটাও ক্ষমতা থাকে না যে সে অন্যের জীবনে খুব বেশি কিছু খারাপ করবে কিন্তু দ্রব্য গুণ বলে যে বিষয়টা রয়েছে সেরকম কিন্তু এক্ষেত্রেও হয়েছিল একটা ভালো জিনিস যদি আপনার বাড়িতে আসে তার যেমন একটা ভালো অরা থাকে ঠিক তেমনভাবেই যদি কোনো একটা খারাপ জিনিস আপনার বাড়িতে ঢোকে বা যেটা আদতে ভালো নয় যার গুণাগুণ একেবারেই ভালো নয় তো সেটারও একটা খারাপ প্রভাব কিন্তু আপনার বাড়িতে পড়বে তো সেটাই হচ্ছে একটা দ্রব্যের গুণ আমরা অনেক সময় বলি না দ্রব্যগুণ বাড়িতে এই জিনিসটা রাখা ভালো এইটা করা ভালো আমরা অনেক সময় অনেক কিছু এরকম শুনে থাকি কিন্তু এটা পিছনে লজিকটা অ্যাকচুয়ালি এরকমই যে আপনি যদি একটা বাড়িতে খুব সুগন্ধি ফুলের গাছ লাগান তো সেই গন্ধটায় আপনার পুরো বাড়িতে মামা করবে ঠিক তেমনভাবে আপনার বাড়িতে যদি কোনো কিছু খারাপ জিনিস ঢুকে পড়ে সেটা হয়তো ততটা খারাপ আপনার না করতে পারলেও তার কিছু একটু গ্লিমস কিন্তু আপনার জীবনে সাময়িক হলেও পড়বে তো এই যে লেবু গাছটার যে মাটিটা ছিল সেই মাটিটা ওরকমই একটা জায়গা থেকে মাটিটা আনা হয়েছিল মানে যারা আর কি মাটি ফাটি দেওয়া সাপ্লাইয়ের লোক থাকে তারা ওখান থেকে তারাও হয়তো বুঝতে পারেনি ওখান থেকে মাটিটা তুলে নিয়ে আসে এবার যারা এরকম জায়গা থেকে মাটি সঞ্চয় করে হয়তো কোনো নদীর কিছুটা দূর থেকে হয়তো একটা জায়গা থেকে মাটি তুলে আছে সে কারণে হয়তো ফাঁকা জায়গা ছিল দেখেছে বাড়িঘর কিছু নেই তো ঠিক আছে একটু মাটি নিয়ে নিই এই করে মাটিটা সাপ্লাই দেয় এবং ওই যে গাছগুলো যে নার্সারি থেকে নেওয়া হয়েছিল তারাও অতটা বোঝেনি তারাও সেই মাটির মধ্যে ওই গাছগুলোকে পুরে দিয়ে দিয়েছে এবার দেখুন এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে অনেকেই তো ওই গাছগুলো পেয়েছিল ওই অনুষ্ঠানে গিয়ে যে রিটার্ন গিফট হিসেবে যে গাছ পেয়েছিলো সেটা অনেক লোক কি পেয়েছিলো এবার ঘটনা হচ্ছে তাহলে কি সবার মধ্যেই কি সেই জিনিসটা বা সেই ক্ষতিতে খারাপ জিনিসটা কি সবার বাড়িতেই চলে গেছে কিন্তু না সেটা যায়নি কেন যায়নি তার কারণটা এবার আমি আপনাদেরকে বলছি ওই যে ভদ্রলোক যে ঠাকুরমশাই যে বয়স্ক ভদ্রলোক তিনি বলছেন যে মাটিটা ওই জায়গা সেটাও ঠিক আছে সেটা তো অতটা অসুবিধে নেই কিন্তু উনি বলছেন যে ওই লেবু গাছটায় যতটুকু বেশ লেবু গাছটা তো একটু বড় ছিল তোটা একটা মোটামুটি একটা প্লাস্টিকের টবের মধ্যে ছিল এবার ওনারা যখন গাছটা বিশ্বনাথবাবু যখন পুঁতেছিলেন ওই প্লাস্টিকের টবটাকে জাস্ট ছুরি দিয়ে কেটে ওই বেশ অনেকটাই ওনার ওটার গোড়ায় মাটি ছিল তো মাটিটা খুঁড়ে ওই মাটি সমেত শিকড় সমেত উনি গাছটা পুতে দিয়েছিলেন ফলে ওই মাটির গোড়ায় যে কি ছিল না কি উনি মাটিটাকে আর মানে ভাঙাননি কারণ ভেবেছে যে মাটিতেই পুঁতছি তার মাটিটা ভাঙিয়ে তো লাভ নেই এটা সার মাটি আছে তো এই সমেতই পুঁতে দিই শুধুমাত্র উনি প্লাস্টিকের টপটা কেটেছিলেন ছুড়ি দিয়ে তো এই ভদ্রলোক বলছেন যে ওই যে মাটি রয়েছে ওই যে লেবু গাছটার গোড়ায় যে মাটি রয়েছে যে মাটিটা ওটার সাথে এসছিল সেই মাটির মধ্যে একটা ছোট্ট কাপড়ের টুকরো আছে ছোট্ট একটা কালো রঙের কাপড়ের টুকরো আছে এবং সেই কাপড়ের টুকরোটা হচ্ছে একটা পুটলি মতো আছে এবং সেই পুটলির মধ্যে ওই যে যে কাজগুলো করেছিল যে কালোবিদ্যা সম্পর্কিত যে কাজ করেছিল সেই কাজের পর না সেই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি মানে পুড়িয়ে দিতে হয় বা নষ্ট করে দিতে হয় কিন্তু ওই মাটিটার মধ্যে ওইখানটায় ওই পুতলিটা কোনোভাবে রয়ে গেছিল এবং মাটির রঙের সাথে ওই রং যেহেতু এক হয়ে যায় ফলে যারা মাটিটাকে আর কি ওই ওই লেবু গাছটা দেওয়ার সময় তখন তারা কিন্তু খেয়াল করেনি তারা হতে এবং ওই পুটলিটা যে খারাপ জিনিস ওই যে দ্রব্য গুণটা ওই জিনিসটারই দ্রব্য গুণ কিন্তু ওই গাছটার সাথে সাথে চলে আসে এবং যেহেতু মানে মাটিটাও কিন্তু কোনো প্রবলেম করতো না যদি শুধু মাটিটা হতো কারণ অনেক অনেকেই ওই গাছ পেয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই জিনিসটা কিন্তু এই বিশ্বনাথবাবু যে আরও যে চার পাঁচটা গাছ এনেছিলেন তার মধ্য থেকে ওই একটা গাছের ওই একটা মাটিতেই ওই ছোট্ট পুটলিটা রয়ে গেছিলো যেটা সকলের চোখের আড়ালে ওনাদের বাড়িতে চলে আসে এবং বাড়িতে চলে আসার পর উনি যখন ওটাকে পুঁতে দেন নিজের বাড়ির মাটিতে সেটা কিন্তু পুরো বাড়িটার একটা ভয়ঙ্কর বাস্তু দোষের সৃষ্টি করে দিয়েছিল এবং এই যে ভয়ঙ্কর যে বাস্তু দোষটা হলো এবার দেখা গেল যে ওই জিনিসটা পোতার পর থেকে কিন্তু আসে মানে ওই দিকে প্রথমে কি হয়েছিল আমি আপনাদের ঘটনাটা শুরুতে বলেছিলাম যে প্রথমে যেটা হলো যে ওই গাছটা যেখানে পোতা হয়েছিল তার আশেপাশের বেশ কিছু গাছ কিন্তু দেড় দু সপ্তাহের মধ্যেই শুকিয়ে যেতে শুরু করেছিল এবং আলটিমেটলি ওই দিককার প্রায় বেশিরভাগ গাছে কিন্তু মারা যায় শুধুমাত্র ওই জিনিসটা দ্রব্যগুণ থাকার জন্য আচ্ছা এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে ওই যে আগুন লেগে গেল পর্দায় ঘরের মধ্যে সেটা কেন হয়েছিল তো উনি বললেন এই ধরনের দ্রব্যগুণগুলো অনেকটাই কিন্তু নিস্তেজ অবস্থায় থাকে হুম এবার ওই যে বিশ্বনাথবাবু ওখানে গেলেন ওই একটা মাটি সরানোর যে টুল ছোটো মতো সেটা দিয়ে যে উনি করতে লাগলো ওনার হাতটা যে চেপে ধরলো ওই যে আমি আপনাদেরকে ঘটনাটা বলার সময় সেই সময় বলেছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন সেটা হচ্ছে যে মাটিটা তুলতে তুলতে হাতটা যে মুহূর্তে ওনার খুব চেপে ধরে মনে হচ্ছে সেই সময় কিন্তু ওনার হাত কেটে রক্ত পড়ে এবং সেই রক্তটা কিন্তু বেশ কয়েক ফোঁটা ঝরঝর করে ওনার হাত থেকে পড়ে এবং সেই রক্তটা মাটি দিয়ে কিন্তু ওই দ্রব্যগুণের উপরে মানে দ্রব্যগুণ কিন্তু ওই রক্তটার সংস্পর্শে এসে গেছিলো এবং সেই জন্য ওই জিনিসটা কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং ওনাদের ঘরে কিন্তু আগুন লাগার মতো ঘটে যায়। কিন্তু আমি এখানে বলব ভগবান যার মাথার উপরে থাকেন তার ক্ষতি করা কিন্তু এতটা সহজ নয় আগুন লেগেছিল ঠিকই হ্যাঁ হয়তো কিছু টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু কোনো বড় সড়ো বিপদ হয়নি এবং দেয়ালের মধ্যে যে একদম পুড়ে গিয়ে যে বিশাল ছাই হয়ে গেছিল তাও কিন্তু না দেয়ালটা একটু কালো হয়ে গেছিল আর পর্দাটা পুড়ে গেছিল আর টুকটাক কিছু জিনিস কাগজপত্র ছিল সেটুকু কিন্তু সেইখান থেকে কিন্তু হয়তো ভগবানের আশীর্বাদ যদি না থাকতো ভগবান যদি মানে তার আশীর্বাদের হাতটা না রাখতেন তাহলে হয়তো সেটা থেকে অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত কিন্তু সেটা কিন্তু হয়নি তো উনি তখন ওই ঠাকুরমশাই বলেন যে আমি এখান থেকে একটা পুজো করব মানে উনি একটা নির্দিষ্ট ডেট দেন দুদিন পর একটা ডেট দেন উনি বলেন যে আমি এখান থেকে একটা পুজো করব এবং পুজোটা করার পরে তখন উনি বলেন যে আপনারা গঙ্গা জলের ঠাকুরের কাছে একটুখানি একটা পাত্রে তামার পাত্রে গঙ্গা জল রাখবেন এবং সেখানে ভগবানের উদ্দেশ্যে একটুখানি আতপ চাল একদম অল্প একটুখানি আতপ চাল একটা পান সুপুরি এগুলো দিয়ে একটা মন্ত্র বলেন যে মন্ত্রটা পরে আপনার ঠাকুর ঘরে রেখে দেবে পুরো হোল নাইট রেখে দেবে তারপরে উনি বলেন যে তারপরে সকালবেলা ওই যে জলটা একদম সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্রে যে কেউ বাড়ি তিনজনের মধ্যে যে কেউ যদি গাছটার গোড়ায় দিয়ে দেয় এবং তারপরে আপ বলছে যে তাতেই সমস্তটাই হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে এবং তারপরে অন্য একজন কাউকে দিয়ে বেটার হয় যে নিজেরা না করে অন্য কাউকে দিয়ে আপনারা গাছটা একদম মূল থেকে তুলিয়ে নেবেন এবং দেখবে যে যে গাছটা তুলবে সেই গাছটার থেকে যেন একটু বেশি ডিপ করে মাটি তুলে নিয়ে যায় বলছে এমনি তো ওটার আর কোনো কোনো ক্ষতি আর কোনো কারুরই করতে পারবে না ইভেন যে গাছটা তুলবে তারও কোনো ক্ষতি হবে না কিন্তু বলে যে ভালো হয় যে যদি পুরো একটু গভীর করে মাটি তুলে নিয়ে যাওয়া যায় তো সেটাই করে ওনারা ওই ঠাকুর ঘরে একটা তামার পাত্রে একটু গঙ্গা জল একটু চাল পান সুপুরি দিয়ে একটা মন্ত্র বলে দেন ঠাকুরের সেই মন্ত্র পড়ে ওনার শাশুড়ি মাই ওটা রেখে দেন এবং সকালবেলা উনি অনেক ভোরবেলা উঠে ঠাকুরকে প্রণাম টনাম করে পুজো দিয়ে শুদ্ধ বস্ত্রে ওটাকে ওই গাছের গোড়ায় উনি দিয়ে দেন এবং গাছের গোড়ায় যখন ওনার শাশুড়ি মা দেন ওই জলটা উনি একটা জিনিস খেয়াল করেন এবং সেটা দেখে ওনার একটু হলেও খুব অদ্ভুত লাগে সেটা কি সেটা একটুখানি আপনাদেরকে বলি উনি যে মুহূর্তে জলটা ঢালেন মানে জলটা ঢালা যখন কমপ্লিট হলো উনি ঠাকুরের উদ্দেশ্যে ওখানে একটা প্রণাম করেন এবং উনি দেখেন যে আশেপাশে কোথাও কোনো হাওয়া নেই মানে সেরকম হাওয়া নেই যে বিশাল গাছের পাতা নড়ছে বা কিছু অদ্ভুতভাবে লেবু গাছের চার পাঁচটা পাতা অদ্ভুত রকমভাবে ফরফর ফরফর করে নড়তে থাকে কয়েক সেকেন্ডের জন্য কোথাও কিন্তু কোনো হাওয়া নেই বা পুরো গাছটাই যে হাওয়ায় দুলছে নড়ছে তা কিন্তু নয় জাস্ট চার থেকে পাঁচটা পাতা এরকম ফরফর করে নড়তে থাকে এবং তারপরে থেমে যায় এবং এরপরে ওই ওনার কথা ওই ঠাকুর কথা অনুযায়ী অন্য একজনকে আসেন এবং তিনি একটু ডিপ করে মাটি তুলে একদম সবলে ওই গাছটাকে তুলে ফেলে দেন অনেক দূরে বাড়ি দূরে ফেলে দেন এবং তারপরে তো ওনার ওখানের গাছ অনেক ফাছ তো মরেই গেছিলো তো তারপর উনি আবার আস্তে আস্তে গাছ টাছ করেন এবং সেইগুলো আবার স্বচ্ছ স্বাভাবিকভাবেই ওনার বাগান আবার গাছে গাছে ভরে ওঠে সব কিছু একদম ঠিক হয়ে যায় আর ওনাদের সংসারেও কোনোদিন কোনো কোনো সমস্যা হয়নি কিন্তু যে জিনিসটা বিশ্বনাথবাবু এই ইমেরটায় লাস্টে লিখেছেন আপনাদের সকলের জন্য একটা উনি বার্তা দিয়েছেন যে আপনারা যখনই কোনো গাছ বাইরে থেকে কিনবেন বা মাটি কিনবেন একবার মাটিটা একটা গ্লাভস পরে একটু দেখে নেবেন যে সেই মাটির মধ্যে দেখুন মাটির মধ্যে ছোটোখাটো কাঠের টুকরো থাকতে পারে বালি থাকতে পারে এগুলো তো মাটির কম্পোজিশান থাকতেই পারে কিন্তু সেখানে যদি কোনো সন্দেহজনক জিনিস কোনো কাপড়ের টুকরো বা পুটলি এই ধরনের জিনিস যদি কিছু দেখেন বা সিঁদুর মাখা তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই মাটি কিন্তু আপনি ফেলে দেবেন সেই মাটি একেবারেই কোনো গাছের গোড়ায়ও দেবেন না কিচ্ছু না জাস্ট ফেলে দেবেন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে এই বার্তাটাই উনি সকলকে দিতে চেয়েছেন তো সেই বার্তাটা আমি আপনাদের সকলের কাছে কনভে করে দিলাম আশা করি আপনার আপনাদের আমাদের এই ঘটনাটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওগুলোকে আপনার আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিন বিশেষত যা আপনাদের যে সমস্ত পরিচিত মানুষেরা বাগান করতে খুব ভালোবাসেন বা যারা যাদের বাড়িতে বাগান আছে তাদেরকে কিন্তু অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন সকলে খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে খুব আনন্দে থাকুন নমস্কার